প্রত্যাশিতভাবেই দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল 371টি ভোট, ধনখড় পেয়েছেন 528টি ভোট, যা মোট ভোটের 70%। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। তার থেকে প্রায় 2% ভোট পেয়েছেন ধনখড়। উপরাষ্ট্রপতি হওয়ার আগে জগদীপ ধনখড়ের রাজনৈতিক জীবন কেমন ছিল, আইনজীবী থেকে কিভাবে হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী হিসেবে কাজ করতে করতেই রাজনীতির আঙিনায় পা রাখেন ধনখড়। 1989 সালে রাজনীতিতে তার অভিষেক ঘটে। রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের টিকিটে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তিনি। ১৯৯০ সালে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রীর কুর্সিতে বসেন ধনখড়। এরপর 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত রাজস্থান বিধানসভার সদস্য ছিলেন ধনখড়। কিষাণগড় কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। 5 মাসেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ, তবে সম্প্রতি সে ছবিতে বদল ঘটল। যুদ্ধের মাঝে ইউক্রেনীয় বন্দর ওডেসা থেকে পাড়ি দিল 26,527 টন ভুট্টা বোঝাই জাহাজ এমভি রাজনী। ওই জাহাজের প্রাথমিক গন্তব্য তুরস্কের অদূরের বসফরাস প্রণালী, তারপর তা বিশ্বের বিভিন্ন বন্দরে পাড়ি দেবে, সেখান থেকে তা পৌঁছবে ভারত সহ বিশ্বের নানান দেশে। এতে কতটা লাভবান হতে পারে ভারত তথা বিশ্বের অন্যান্য দেশ? লস্কর জৈশের পর কি এবার আইসিস? ভারতের 75তম স্বাধীনতা দিবসের প্রস্তুতির মধ্যেই আইসিস জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হলো রাজধানী থেকে। শনিবার রাতে দিল্লির বাটলা হাউস থেকে ওই যুবককে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তাদের সন্দেহ, ওই যুবক দিল্লিতে থেকে আইসিসকে অর্থের যোগান দিত, সেই সঙ্গে তাদের ফিল্ড ওয়ার্ক অর্থাৎ মাঠে নেমে তথ্য সংগ্রহ করার মতো গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করত। অগস্টের শুরুতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবির 10 পাতার একটি রিপোর্টে জানিয়েছে স্বাধীনতা দিবসে বা তার আগে রাজধানীতে জঙ্গি হামলা হতে পারে। কারা হামলা করতে পারে তার একটি সম্ভাব্য তালিকাও দিয়েছেন গোয়েন্দারা। নাম মহসিন আহমেদ, বিহারের স্থায়ী বাসিন্দা মহসিনের বাবার নাম মোহাম্মদ সাকিল আহমেদ। এনআইএ জানিয়েছে দীর্ঘদিন ধরেই সিরিয়ার জঙ্গি সংগঠন আইসিসের ভাবধারায় দীক্ষিত মহসিন ভারতে সে আইসিসের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। রাজস্থানের এক সাধুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভিন মলের বিজেপি বিধায়ক পুরারাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ওই সাধুর সঙ্গে অন্য একাধিক সাধু এবং পুলিশের একটি সূত্রের অভিযোগ, রবীনাথ নামে বছর 60-এর ওই সাধুর আশ্রমের জমি তার হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন পুরারাম। সাধুর আশ্রমের ওই জমিতে একটি রিসর্ট গড়ার ইচ্ছা ছিল বিধায়কের, কিন্তু সাধু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গত কয়েক মাস ধরে তাকে নানানভাবে হেনস্থা করেছিলেন বিজেপি বিধায়ক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তথা ইসরো ইদানিংকালের মধ্যে সবথেকে ছোট একটি রকেট মহাকাশে পাঠালো। এটি শ্রীহরিকোটার স্পেস পোর্ট থেকে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট দিয়ে যাচ্ছে। ভারতের 75তম স্বাধীনতা দিবস উদযাপনকে মাথায় রেখে 750 জন স্কুল ছাত্রীর তৈরি করা এই রকেটটি প্রেরণ করা হলো। একটি স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যাদের SSLV বলা হয়, এটি বহন করল। জানা গিয়েছে এটি ওড়ার সময় কিঞ্চিত ঝামেলা হয়েছিল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় হাসিল করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকলেও 3-1 ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ দখল করে নিয়েছেন হার্দিক সূর্যকুমাররা। শনিবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে 59 রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। রোহিত তার ইনিংসে 3টি ছক্কা ও 2টো বাউন্ডারি হাঁকান। প্রথম 2টো ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এশিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক হয়ে গেলেন।